প্রায় এক বছর পর আবার জমজমাট শুটিং ফেডারেশনের রেঞ্জ। করোনার মাঝে সীমিত আকারে শুধুমাত্র জাতীয় দলের শুটারদের প্র্যাকটিসের সুযোগ দিয়েছিল ফেডারেশন। তবে বাংলাদেশ গেমসের জন্য আবার রেঞ্জে ফেরার সুযোগ পেয়েছেন সব শুটাররা। মোট কথা, শুটারদের বুলেটের আওয়াজে জমে উঠেছে রেঞ্জ। বাংলাদেশ গেমস এটা একটা বড় একটা টুর্নামেন্ট, বাংলাদেশে এটা অনেক কয়েক বছর পরপর হয়। তো এই গেমে একটা মেডেল আমার ক্যারিয়ারের জন্য অনেক বেনিফিট। এরকম গেমসে পার্টিসিপেট করার জন্য সবসময় আমরা মানে ওয়েট করি যে এটা কবে আসবে, আমরা মানে পার্টিসিপেট করবো, আমাদের বেস্ট রেজাল্টটা দেবো। তো এটার জন্য আমরা সবসময় এক্সাইটেড থাকি, এবারও তাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার গেমসের নামকরণ করা হয়েছে জাতির পিতার নামে, তাই পদকের লড়াইটাকে একটু ভিন্নভাবেই দেখছেন শুটাররা। লাস্ট 2013 করেছিলাম, তখন আমি ছুটি ছিলাম, বাট এইবার এটা খুব ভালো প্রিপারেশন এবং আমাদের কাছে এটা অনেক বড় একটা গেমস, তো এটাকে আমাদের ওইভাবেই প্রিপারেশন নিয়ে করছি। এতদিন পর একটা গেমস হচ্ছে বাংলাদেশে, তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। সো যতই গ্যাপ পড়ুক, আগের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার জন্য। এদিকে গেমসের জন্য শুটার বাছাই নিয়ে খানিকটা বিপাকে পড়েছে ফেডারেশন। করোনায় সতর্কতায় বাদ দেওয়া হয়েছে দলগত ইভেন্ট, পদকের লড়াইয়ের সুযোগ পাবেন 128 জন, অথচ আবেদন পড়েছে প্রায় দ্বিগুণ। আমরা এ পর্যন্ত 250 মতো পার্টিসিপেন্ট পেয়েছি, কিন্তু অলিম্পিক আমাদের 128 জন দিচ্ছে। এনিওয়ে উইল মানে আমরা এটাকে সমন্বয় করে নেব। বাকি শাকিল, রিসালাত, রত্নাসহ জাতীয় দলের বাকি শুটাররা দিল্লিতে ব্যস্ত থাকবেন 29 মার্চ পর্যন্ত। ফিরে এসে তারাও যোগ দেবেন বাংলাদেশ গেমসে পদকের লড়াইয়ে। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।